আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মা কেক রেসিপি। মাইক্রোওয়েভ ওভেনে মাত্র 2 মিনিটে এই মা কেকটি তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি এবং নিয়ে নেব 2 টেবিল চামচ কোকোয়া পাউডার। অ্যাড করে দেব 1 টেবিল চামচের বেশি বেশি গুঁড়ো দুধ, আধা চা চামচ বেকিং পাউডার অ্যাড করব এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করব। বেকিং সোডা যদি হাতের কাছে না থাকে না অ্যাড করলেও চলবে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা ছোট ব্লেন্ডার জাগে একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটি বাটিতেও এই লিকুইডটা তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে চিনি এবং ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিতে হবে। ব্লেন্ডারে করলে এই কাজটা খুব সহজ হয়ে যায়, চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি এবং 2 টেবিল চামচ তেল। তেলের বদলে এখানে বাটার দিতে পারেন, বাটার দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। 1 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। একটা বাটিতে মিক্সটা ঢেলে নিলাম, লিকুইডটা ঢেলে নিয়েছি। এখন এতে 1 মুখা পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করছি, যে কোনো এসেন্স ব্যবহার করা যাবে। এখন যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এই লিকুইডের সাথে মিক্স করে দেব। এই মিক্সটার সাথে আপনারা চাইলে চকলেট ক্রাশ করে অথবা চকলেট চিপস হাতের কাছে থাকলে সেটা এই মুহূর্তে অ্যাড করে তারপর বেকিংয়ে চলে যাবেন। তবে আমি আজকে কোনো ধরনের চকলেট, এক্সট্রা চকলেট ব্যবহার করছি না, কারণ আমি চকলেটের গার্নাশটা ইউজ করব সার্ভিংয়ের সময়। লিকুইডটা, ব্যাটারটার ঘনত্বটা এমন হবে, আমি এক্সট্রা কোনো লিকুইড এখানে অ্যাড করছি না, শুধুমাত্র ডিম এবং চিনি থেকে লিকুইডটা তৈরি হয়েছে। এখন দুইটা ওভেন প্রুফ মাগ নিয়ে নিতে হবে। মাগগুলোতে আমি সমানভাবে এই কেক মিক্সটাকে ঢেলে নিচ্ছি। মাগগুলোর আমি অর্ধেকের থেকে কম কম পরিমাণ ভরবো, কারণ এই কেক মিক্সটা ফুলে, কেকটা ফুলে বেক হওয়ার পর একটা মগ পুরোপুরি ভরে যায়। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এমন একটা মাগ চুজ করতে হবে যেটার হাফ পর্যন্ত ভরলে আর বাকিটা হাফ খালি থাকবে। অর্ধেকটা মাগ খালি আছে। এখন চলে যাচ্ছি ওভেনে। আমি দুটো মাগ একসাথে দিয়ে দিচ্ছি। এবং টাইমটা সেট করে নিচ্ছি, প্রথমে আমি 3 মিনিটই দিচ্ছি, তবে এটা বেক হইতে 2 মিনিটের বেশি লাগে না। মাইক্রোওয়েভ ওভেনের হিটটা থাকবে সর্বোচ্চ তাপমাত্রায় দিতে হবে। কেক দুটো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে 1 মিনিটের মাথাতেই। ৫০ সেকেন্ড থাকতেই আমি বন্ধ করে দিলাম। টোটাল 2 মিনিট 10 সেকেন্ডের মতো লেগেছে। কেকটা খুব সুন্দরভাবে রাইজ হয়ে গিয়েছে। ভিতর পর্যন্ত বেক হয়েছে কিনা সেটা বোঝার সুবিধার্থে একটি শাসলিকের কাঠি নিয়েছি, এটা দিয়ে একদম মাঝ বরাবর দিয়ে দিলেই দেখবেন টুথপিকটা একদম ক্লিন বের হবে। যদি আপনাদের টুথপিকটা ক্লিন বের না হয় সেক্ষেত্রে আরও 30 সেকেন্ডের মতো এটাকে বেক করে নেবেন। কেকটা কিন্তু বেশ সফট হয়। এখন আমি ইনস্ট্যান্ট একটি চকলেট গানাশ বানিয়ে নিয়েছি, এটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। সেই গানাশটা আমি এই কেকের উপরে বিছিয়ে দিচ্ছি। খুব চটজলদি তৈরি হয়ে যায় মাগ কেকটা। 10 মিনিটের মধ্যে মাঝেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, প্রিপারেশন থেকে শুরু করে মাগ কেকটা হাতে পাওয়া পর্যন্ত। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, বাসায় থাকবেন,
আগামী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।